হ্যালো বন্ধুরা, তোমাদের প্রত্যেককে আমার চ্যানেলে আবারও স্বাগত। আজকে আমি আর একটা মক টেস্ট নিয়ে এসেছি। এর আগে আমাদের যে মক টেস্টের সিরিজ চলছিল SLST PT ইংলিশের জন্য, সেটা আমার শারীরিক অসুস্থতার কারণে বন্ধ ছিল। যাই হোক, আমি আবার একটা মক টেস্ট নিয়ে এলাম। এখন থেকে প্রতিদিন মক টেস্ট তোমরা পাবে এ কথা আমি দিতে পারছি না, কিন্তু হ্যাঁ, মাঝে মধ্যেই আমি মক টেস্ট নিয়ে আসবো এবং এই সিরিজটাই চলবে। আজকের মক টেস্টটা মক টেস্ট নাম্বার 14। এর আগে 13টা মক টেস্ট আমরা এই সিরিজে নিয়েছি, সেগুলোর লিঙ্ক তোমরা ডিসক্রিপশনে পেয়ে যাবে। যদি একটা মক টেস্টও না দেওয়া থাকে সেগুলো কিন্তু দিয়ে দেবে। দেরি করছি না, আজকে এই মক টেস্টে 10টা প্রশ্ন থাকবে। প্রত্যেকটি প্রশ্নের উত্তর তোমরা লাইভ চ্যাটে দেবে, তারপর নিজেদের স্কোর আমাকে মেন কমেন্ট বক্সে জানাবে। ফার্স্ট কোয়েশ্চেন আছে, একটা এরর কারেকশন দেওয়া আছে। প্রথম প্রশ্ন, দ্য মিথ দ্যাট সাম রেসেস আর সুপিরিয়ার দেন আদার্স হ্যাজ নাও বিন ফুললি ডেমোলিশড। The myth that some races are superior than others has now been fully demolished. একটা মিথ আছে, একটা মিথ যে কি না কিছু কিছু রেস আছে, জাতি আছে, যারা অন্যান্য জাতির থেকে, অন্যান্য রেসের থেকে সুপিরিয়র, এটা বর্তমান দিনে একদম এই মিথটাকে ভেঙে ফেলা হয়েছে, ডেমোলিশ করে দেওয়া হয়েছে। দ্য মিথ দ্যাট সাম রেসেস আর সুপিরিয়র দেন আদার্স হ্যাজ নাও বিন ফুললি ডেমোলিশড। কোন পার্টটাতে ভুল আছে সময় দেবো না, খুব কমন ফুল, খুব ইজি একটা কনসেপ্ট আমরা জানি। সুপিরিয়ার, ইনফেরিয়ার, প্রেফার, এই সমস্ত অ্যাডজেক্টিভগুলোর পরে দেন না বসে, কি বসে না, টু বসে, টু বসে। সো দ্য মিথ দ্যাট সাম রেসেস আর সুপিরিয়ার টু আদার্স, অপশন বিতে ভুল ছিল, এটা অ্যান্সার হবে অপশন বি। নেক্সট কোশ্চেন নাম্বার টু, ভয়েস চেঞ্জ দেওয়া আছে। হু টট হার রাশিয়ান, হু টট হার রাশিয়ান, চেঞ্জ দ্য ভয়েস, বাই হুম ওয়াজ সি টট রাশিয়ান, অপশন এতে দেওয়া আছে, অপশন বিতে দেওয়া আছে, বাই হুম ওয়াজ রাশিয়ান টট, বাই হুম ডিড সি টিচ রাশিয়ান, নাকি নান অফ দ্য এবভ, কোনটা উত্তর হবে। হু টট হার রাশিয়ান, বাই হুম ওয়াজ সি টট রাশিয়ান, বাই হুম ওয়াজ রাশিয়ান টট, বাই হুম ডিড সি টিচ রাশিয়ান, নাকি নান অফ দি এবভ, কোনটা উত্তর হবে। দেখো, একটা সেন্টেন্স অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, হু দিয়ে শুরু হয়েছে, তার মানে আমরা জানি যে যখন প্যাসিভ ভয়েস করব বাই হুম দিয়ে স্টার্ট হবে, বাই হুম দিয়ে স্টার্ট হবে। যেটা অবজেক্ট তাকে আমি সাবজেক্টের জায়গায় নিয়ে আসবো। এখানে অবজেক্ট যদি আমি হার্টটাকে ধরি তাহলে সাবজেক্টের জায়গায় সি আসবে। আচ্ছা, এটা জিজ্ঞাসা চিহ্ন ছিল, এটা প্রিন্টিং মিস্টেক আছে, হু টট হার টাইপও আছে আর কি, হু টট হার রাশিয়ান জিজ্ঞাসা চিহ্ন, দেন বাই হুম ওয়াজ সি টট রাশিয়ান। ফার্স্ট অপশানটা যদি দেখি আমরা, হার্টটা যদি সাবজেক্ট হয়ে আসে তাহলে সি হবে, যেহেতু প্রশ্নবোধক বাক্য, অক্সিলারি ভার্ব, ওয়াজ বসবে, সিম্পল পাস্ট টেন্স ছিল, এটা ছিল সিম্পল পাস্ট টেন্স, সিম্পল পাস্ট টেন্সের প্যাসিভ ভয়েস করার সময় ওয়াজ বা ওয়ের আসে, সি আসে, সেই কারণে ওয়াজ বসছে, বাই হুম ওয়াজ সি টট রাশিয়ান, এটা একেবারে সঠিক, অপশান এ কারেক্ট। অপশান বিটা কাছাকাছি গেছে কিন্তু একটু ভুল আছে, বাই হুম ওয়াজ রাশিয়ান, আমি তো রাশিয়ান ল্যাঙ্গুয়েজটা এটাকেও সাবজেক্ট করতে পারি, করতেই পারি, বাই হুম ওয়াজ রাশিয়ান টট, দেন বাই হুম ওয়াজ রাশিয়ান টট টু হার হবে, তাহলে কিন্তু তখন টট টু হার এটা যোগ করতে হতো, সেটা দেওয়া নেই, তাই অপশান বি হচ্ছে না, অপশান সি তো হবেই না, অপশান এ কারেক্ট অপশান। নেক্সট কোশ্চেন নাম্বার থ্রি, আই এম সো স্লো দ্যাট আই ক্যানট বি এ রানার ইউজ টু। তোমাকে এই সেন্টেন্সে টু ইউজ করতে হবে। কোশ্চেন দেওয়া আছে, আই এম সো স্লো দ্যাট আই ক্যানট বি আ রানার, এটা 10 সেকেন্ড সময় পাবে তোমরা, 10 সেকেন্ড সময় আমি দিচ্ছি, আই এম সো স্লো দ্যাট আই ক্যানট বি এ রানার। টু এবং টু এর উপরে, সো দ্যাটের উপরে ভিডিও আমি কিছুদিন আগেই বানিয়েছি, চ্যানেলে দিয়েছি, আজ থেকে 8-10 দিন আগে সেই ভিডিওটা দেওয়া আছে, যদি কারোর না দেখা থাকে ভিডিওটা দেখে নেবে। আই এম সো স্লো দ্যাট আই ক্যান নট বি এ রানার, আমরা এটা জানি যে সো দ্যাট দিয়ে যে বাক্যটি থাকবে সেটা যদি না বাচক হয়, না যোগ করা থাকে, তাহলে টু দিয়ে যে সেন্টেন্সটা করব সেখানে কিন্তু আর নট থাকবে না। আবার যদি টু দিয়ে সেন্টেন্সে নট থাকে তাহলে সো দ্যাটে নট থাকবে না, তাই তো? তো এখানে আমার সো দ্যাটে নট দেওয়া আছে, আই ক্যান নট বি এ রানার, আমি কোনোভাবেই এই সেন্টেন্সটাকে টু দিয়ে করার সময় নট রাখতে পারবো না, তাহলে আই এম টু স্লো নট টু বি এ রানার, এটা হলো না, অপশান সি বাদ গেল, কারণ টু দিয়ে সেন্টেন্সে নট দেওয়া আছে সেটা সম্ভব নয়। আই এম টু স্লো টু রান, আই এম টু স্লো টু রান, আমি এতটাই ধীর গতি সম্পন্ন যে আমি দৌড়াতে পারি না,
তা তো বলছে না। আমি রানার হওয়া আর দৌড়াতে পারা না পারা বিষয়টি কিন্তু এক নয়। আই এম টু স্লো ফর এ রানার, এই অপশন বি হবে আমাদের উত্তর। এই জায়গাটা সম্পর্কে বলে দিই একটু, টু এর সাথে টু যোগ না করে ফর যোগ করলাম। হ্যাঁ ফর যোগ করা যায় যদি তারপরে আমি ভার্ব না বসিয়ে নাউন বসাই। এখানে তো নাউনের গল্প ছিল, আমি এতটাই ধীরগতি সম্পন্ন, আমি এতটাই স্লো যে আমি রানার হতে পারবো না। তো আই এম টু স্লো ফর এ রানার, ধরো একটা সেন্টেন্স দেওয়া আছে এরকম, আই এম টু ডাল, আই এম টু ডাল, আই এম টু ডাল ফর এ টিচার, আই এম টু ডাল ফর এ টিচার। এটাকে সো দ্যাট দিয়ে করতে হবে, কি করব না, আই এম সো ডাল দ্যাট আই ক্যান নট বি এ টিচার, দ্যাট আই ক্যান নট বি এ টিচার, ঠিক আছে, দ্যাট আই ক্যান নট বি এ টিচার। নেক্সট, দ্য ল্যান্ডলর্ড ইজ সো কাইন্ড হার্টেড দ্যাট হি উইল ফরগিভ হার। এটা তো কোনো অপশন দিইনি, যেহেতু টু টু এর উপরে আমি স্পেশাল ভিডিও বানিয়ে চ্যানেলে দিয়েছি, তাই এটার উপরে কোনো অপশন আমি দিইনি। তোমরা নিজেরা চ্যাটে জানাও, পারলে কমেন্ট সেকশনেও জানাবে। দ্য ল্যান্ডলর্ড ইজ সো কাইন্ড হার্টেড দ্যাট হি উইল ফরগিভ হার, এই প্রশ্নের উত্তর কী হবে? তোমাদের হাতে সময় দিচ্ছি আমি 15 সেকেন্ড, 15 সেকেন্ড সময় থাকছে, তার মধ্যে উত্তরটা তোমরা লাইভ চ্যাটে জানাও। যারা পরে পরীক্ষা দেবে তারা কমেন্ট বক্সে জানাবে। দ্য ল্যান্ডলর্ড ইজ সো কাইন্ড হার্টেড দ্যাট হি উইল ফরগিভ হার, অর্থটা বুঝতে হবে, অর্থটা বুঝতে হবে। সো দ্যাট দিয়ে সেন্টেন্স করা আছে, সেখানে কি নট দেওয়া আছে? না, কোনো নট কিন্তু নেই। অর্থাৎ টু টু দিয়ে যে সেন্টেন্স করবো সেখানে নট যোগ করতেই হবে, টু টু দিয়ে যে সেন্টেন্স করবো সেখানে নট যোগ করতে হবে। আমাদের ল্যান্ডলর্ড এতটাই দয়ালু, এতটাই কাইন্ড হার্টেড দ্যাট যে সে তোমায় ক্ষমা করবে, অর্থাৎ এতটা দয়ালু যে সে তোমায় ক্ষমা না করে থাকতে পারবে না, তাই তো? দ্য ল্যান্ডলর্ড, যারা আগের ভিডিওটা দেখোনি তারা কিন্তু অবশ্যই দেখে নেবে, দ্য ল্যান্ডলর্ড, দ্য ল্যান্ডলর্ড ইজ টু কাইন্ড হার্টেড, দ্য ল্যান্ডলর্ড ইজ টু কাইন্ড হার্টেড নট টু ফরগিভ হার, নট টু ফরগিভ হার, ক্লিয়ার? যারা এটা করেছে তার নাম্বার পাবে। কোশ্চেন নাম্বার 4 গেল, কোশ্চেন নাম্বার 5, হিজ গ্র্যান্ড ফাদার ডাইড ইয়েস্টারডে, হিয়ার ইয়েস্টারডে ইজ, পার্টস অফ স্পিচ তোমায় শনাক্ত করতে হবে। হিজ গ্র্যান্ড ফাদার ডাইড ইয়েস্টারডে, এখানে ইয়েস্টারডেটা কোন পার্টস অফ স্পিচ, নাউন, অ্যাডজেক্টিভ, অ্যাডভার্ব নাকি নাউন অফ দি অ্যাবাভ? এখানে ইয়েস্টারডে কোন পার্টস অফ স্পিচ? হিজ গ্র্যান্ড ফাদার ডাইড ইয়েস্টারডে, হিয়ার ইয়েস্টারডে ইজ, ডেফিনেটলি ইয়েস্টারডে হবে আমাদের অপশন সি, অ্যাডভার্ব, কখন মারা গেছেন। এই মারা যাওয়া ক্রিয়াপদটাকে বিশেষিত করলো, ক্রিয়া বিশেষণের কাজ করলো, তার সময়কালটা বুঝিয়ে দিল। একটা ক্রিয়া, একটা কাজ, সেই ক্রিয়ার কাজটা কখন হয়েছে বা কোথায় হয়েছে বা কীভাবে হয়েছে বা কেন হয়েছে, এই সমস্ত প্রশ্নের উত্তর যদি পাওয়া যায় কোনো একটা শব্দের মাধ্যমে, তাহলে বুঝতে হবে সেটা অ্যাডভার্ব, সেটা ক্রিয়াটাকে বিশেষিত করলো। কাজটা কোথায় হয়েছে, কখন হয়েছে, কীভাবে হয়েছে, কেন হয়েছে, এগুলোই হচ্ছে একটা ক্রিয়াকে বিশেষিত করার ধরন। যদি এর একটা হয় তাহলে তুমি বুঝবে সেটা কিন্তু অ্যাডভার্ব, তাই ইয়েস্টারডে আমাদের এখানে অ্যাডভার্ব। নেক্সট, কোশ্চেন নাম্বার 6, মাই ফ্রেন্ড ওয়াজ ওভারওয়েলমড ড্যাশ গ্রিফ, গ্রিফ হতে পারে, জয় হতে পারে, যাই হোক না কেন, আনন্দে আত্মহারা হলো, দুঃখে ভেসে গেল, মাই ফ্রেন্ড ওয়াজ ওভারওয়েলমড ড্যাশ গ্রিফ, কি উত্তর হবে? খুব সহজ প্রশ্ন, সময় দিচ্ছি না, ওভারওয়েলমড তারপরে আমি গ্রিফ বা জয় যাই থাক না কেন, যে প্রিপোজিশনটা বসবে সেটা হচ্ছে অপশন বি, উইথ, মাই ফ্রেন্ড ওয়াজ ওভারওয়েলমড উইথ গ্রিফ। নেক্সট, কোশ্চেন নাম্বার 7, অল প্লেয়ার্স এক্সেপ্ট হি ওয়ের প্রেজেন্ট ইয়েস্টারডে, কোন পার্টে ভুল আছে নাকি কোনো ভুল নেই? অল প্লেয়ার্স এক্সেপ্ট হি ওয়ের প্রেজেন্ট ইয়েস্টারডে, অপশন এ বি সি নাকি নো এরর অর্থাৎ অপশন ডি, কোন পার্টটাতে ভুল আছে নাকি কোনো ভুল নেই, এই প্রশ্ন কিন্তু আমি আগে করিয়েছি, এই প্রশ্ন আমি আগে করিয়েছি। অল প্লেয়ার্স এক্সেপ্ট হতে পারে বা বাট হতে পারে, অল প্লেয়ার্স এক্সেপ্ট হি বা বাট হি, এই পোর্শনটা এরকম থাকতে পারে, এক্সেপ্টের না থেকে বাট থাকতে পারে, মাথায় রাখবে যে ব্যতীত, সে বাদে, অর্থ কিন্তু বাট মানে এখানে কিন্তু নয়, ঠিক আছে, বাট মানে এক্সেপ্ট। এই জায়গাতে এক্সেপ্ট বা বাট হচ্ছে আমাদের প্রিপোজিশন, প্রিপোজিশনের পরে কোন কারক হয়,
না অবজেক্টিভ কেস হয়। প্রিপোজিশনের পরে সব সময় আমি অবজেক্টিভ কেস বসাবো। অবজেক্টিভ কেস বসালে হি বসবে না, কারণ হিটা হচ্ছে সাবজেক্টিভ কেস, হিটা কর্তৃকারক, সাবজেক্টিভ কেস এটা বসবে না। কি বসবে? না এর অবজেক্টিভ কেস বসবে, এর অবজেক্ট হিসেবে কি বসবে? না হিম। অল প্লেয়ার্স এক্সেপ্ট হিম ওয়ের প্রেজেন্ট ইয়েস্টারডে, এই ওয়েরটা ওয়েরই থাকবে কারণ সে বাদে সব প্লেয়ার উপস্থিত ছিল, তাই না? তো অল প্লেয়ার্স ওয়ের প্রেজেন্ট, অল প্লেয়ার্স ওয়ের প্রেজেন্ট ইয়েস্টারডে এক্সেপ্ট হিম। ক্লিয়ার? হি হবে না হিম হবে। তো অপশন এ হচ্ছে আমাদের সঠিক উত্তর। নেক্সট কোশ্চেন নাম্বার 8, ড্যাশ ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ। এই ধরনের প্রশ্ন আমাদের আসছে পরীক্ষায়, এই ধরনের প্রশ্ন পরীক্ষায় আসছে। ড্যাশ ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ, কি উত্তর হবে? বাংলাটা ভেবে নাও, শূন্যস্থান পূরণ করার আগে তুমি বাংলাটা ভেবে নাও যে কি বসতে পারে। ড্যাশ ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ, বাংলাটা ভেবে নাও। 10 সেকেন্ড সময় দিচ্ছি। ড্যাশ ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ, তুমি যদি ক্ষমা না চাও, তুমি যদি অ্যাপোলোজাইজ না করো, আমি তোমায় পানিশ করব। তো যদি না, যদি না, যদি না মানে আনলেস, আনলেস ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ, কি উত্তর হবে? না আনলেস, আনলেস ইউ অ্যাপোলোজাইজ, তার মানেই হচ্ছে ইফ ইউ ডোন্ট অ্যাপোলোজাইজ, ইফ ইউ ডোন্ট অ্যাপোলোজাইজ। ক্লিয়ার? ইফ ইউ ডোন্ট অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ, কিন্তু ইফ ডোন্ট তো দেওয়া নেই, শুধু ইফ দেওয়া আছে, ইফ হবে না। ঠিক আছে, উত্তর হবে আনলেস ইউ অ্যাপোলোজাইজ আই শ্যাল পানিশ ইউ। এই প্রত্যেকটি শব্দের ব্যবহার আমাদের জানতে হবে, শিখতে হবে, প্রশ্নের মাধ্যমে আমি তোমাদের দেব, সেগুলো প্র্যাকটিস করবে। নেক্সট কোশ্চেন নাম্বার 9, হি ইজ নোন নট অনলি ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম। কোন পার্টটাতে ভুল আছে, নাকি কোনো ভুল নেই? হি ইজ নোন নট অনলি ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম, সে শুধুমাত্র তার ধন সম্পদের জন্য পরিচিত তাই নয়, সে তার জ্ঞানের জন্যও পরিচিত। হি ইজ নোন নট অনলি ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম। নট অনলি বাট অলসো দিয়ে তোমাদের সেন্টেন্স আমি বারবার করিয়েছি, সেগুলো বুঝিয়ে দিয়েছি আমাদের এই সিরিজের মক টেস্টেই। এক্সাক্ট কোন মক টেস্ট মনে নেই, কিন্তু মক টেস্টের মধ্যে ইন ডিটেল আলোচনা করা আছে, সেটা যদি মনে থাকে তাহলে এই প্রশ্নের উত্তর তোমরা ঠিক করতে পারবে। হি ইজ নো নট অনলি ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম। আমি বলছি এই প্রশ্ন উত্তর যারা অপশন ডি করছো তারা একেবারে সঠিক, এই বাক্যে কোনো ভুল নেই, সেন্টেন্সটি পুরোপুরি সঠিক। দুটো জিনিসকে কানেক্ট করা আছে, তার ধন সম্পত্তি এবং তার জ্ঞান, এবং সেটাকেই তো নট অনলি বাট অলসো দিয়ে যুক্ত করেছি আমি। হি ইজ নো নট অনলি ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম, যদি এরকম থাকতো বাক্যটা, হি ইজ নট অনলি নোন ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম, তাহলে ভুল হতো। যদি এই বাক্যটাতে নট অনলি অংশটা ধরে, এই নট অনলি অংশটা এটা যদি এখানে না থেকে হি ইজ নট অনলি নোন এখানে থাকতো, তাহলে অপশন এতে ভুল হতো, হি ইজ নট অনলি নোন হবে না। হি ইজ নোন নট অনলি ফর হিজ রিচেস বাট অলসো ফর হিজ উইজডম, যাদেরকে আমি যুক্ত করছি তাদের সাথে নট অনলি বাট অলসোর বসাবো, সেই দুটো জিনিস কী কী এখানে? হিজ রিচেস এবং হিজ উইজডম, তাদের সাথেই বসানো আছে, অর্থাৎ এই বাক্যে কোনো ভুল নেই। আমাদের শেষ প্রশ্ন, দ্য ইডিয়ম নুক অ্যান্ড কর্নার মিনস, নুক অ্যান্ড কর্নার, একটা ইডিয়ম আছে নুক অ্যান্ড কর্নার, এর অর্থ কী? নুক অ্যান্ড কর্নার এই ইডিয়মটির অর্থ কী? এ সিক্রেট, আ সিক্রেট প্লেস, এভরিওয়্যার, নাকি হাইড অ্যান্ড সিক? নুক অ্যান্ড কর্নার এই ইডিয়মটির অর্থ কী হতে পারে? এই ইডিয়মটির অর্থ কী হতে পারে? 5 সেকেন্ড সময় দিচ্ছি, তার মধ্যে যার যার উত্তর দেওয়ার দিয়ে দাও। নুক অ্যান্ড কর্নার এই ইডিয়মটির অর্থ কী হতে পারে? সঠিক উত্তর সিক্রেট, সিক্রেট প্লেস, হাইড অ্যান্ড সিক নয়, নুক অ্যান্ড কর্নার মানে হচ্ছে এভরিহোয়ার, মানে কোনায় কোনায় তন্নতন্ন করে খোঁজা। আই সার্চড ফর হিম নুক অ্যান্ড কর্নার, মানে আমি চারিদিকে তাকে খুঁজলাম। নুক অ্যান্ড কর্নার মানে এভরিহোয়ার, উত্তর হবে অপশন সি। এই ছিল আমার 10টা প্রশ্ন আজকে, অনেকদিন পরে মক টেস্ট নিলাম, তোমাদের মক টেস্ট দিয়ে কীরকম লাগলো আমি জানি না, তবে মক টেস্টটা নিতে পেরে আমার খুব ভালো লাগলো। আমি চেষ্টা করবো মক টেস্টগুলো নিয়ে আসার, একটা রেগুলারিটি মেনটেন করে নিয়ে আসার চেষ্টা করবো, শরীর খারাপ থাকার জন্য আমি নিতে পারিনি। যাই হোক, এখনই আমি এটা কমিট করতে পারছি না যে প্রতিদিন মক টেস্টগুলো হবে, বাট আমি চেষ্টা করবো সপ্তাহে মিনিমাম 2টো মক টেস্ট নিয়ে আসার। কোন দিন পারবো জানি না, তোমরা একটু চ্যানেলে খোঁজ রাখবে, চ্যানেলটাকে ভিজিট করবে, তাহলে মক টেস্টগুলো দিতে পারবে। ঠিক আছে,
ওকে, দ্যাটস ইট ফর টুডে। আমরা আমার আবার যখন মক টেস্ট নিয়ে আসবো তখন দেখা হবে। মক টেস্টগুলো তোমরা পজিটিভলি দিও। থ্যাংক ইউ সো মাচ।